আজকের ভিডিওতে আমরা যে গাড়িটি সম্পর্কে কথা বলবো, গাড়ির মডেল হচ্ছে স্মার্ট বাটারফ্লাই। গাড়িটির যে দুইটা চাকা, দুইটা চাকাই হচ্ছে টিউব টায়ার, মানে এই চাকার ভিতরে কিন্তু টিউব আছে। তো এটি হচ্ছে 18 ইঞ্চি চাকা, আর সামনের যে চাকাটি, চাকাটির সাথে রয়েছে ড্রাম ব্রেক, মানে এই ড্রাম ব্রেকটি আপনি নিজের হাতে কাস্টমাইজ করে নিতে পারবেন, টাইট ঢিলা লুজ, মানে যেভাবে প্রয়োজন আপনি সেভাবেই করে নিতে পারবেন খুব সহজেই। এবং এখানে রয়েছে সাসপেনশন, গাড়িটি এত চমৎকার, উঁচু নিচু ভাঙাচুরা রাস্তার মধ্যেও কিন্তু গাড়িটি সাসপেন্স করবে খুব। এই গাড়িটার টপ স্পিড প্রায় 30 থেকে 35, এক যাচ্ছে কত কিলোমিটার যাওয়া যায়, এটা 30 থেকে 35 আমাদের সবগুলো গাড়িতে কিন্তু ব্যাটারি এবং মোটর দুইটা জিনিসের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি, 6 মাসের। 6 মাসের ব্যাটারি এবং মোটরের ফ্রি সার্ভিস দিয়ে থাকি এবং 6 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি। بسم الله الرحمن الرحيم আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য নূর ভাই। নূর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো নূর ভাই, আজকে ভিডিওতে আমাদের কোন সাইকেলটা নিয়ে আলোচনা করবেন? আজকের ভিডিওতে আমরা যে গাড়িটি সম্পর্কে কথা বলবো, গাড়ির মডেল হচ্ছে স্মার্ট বাটারফ্লাই। এই গাড়িটি কিন্তু খুবই চমৎকার একটি ইলেকট্রিক বাইসাইকেল। তো এই গাড়িটা মূলত যারা ডেলিভারির কাজ করেন অথবা যারা রাফ ইউজ করার জন্য, মানে চলাফেরা করার জন্য ইলেকট্রিক বাইক খুঁজছেন, বাইসাইকেল খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই বাইসাইকেলটি। আচ্ছা, তো নূর ভাই ফার্স্ট অফ অল আপনার শপের লোকেশনটা একটু ক্লিয়ার করে দেন। যে আমাদের শপের লোকেশন হচ্ছে 80/5/1 উত্তর যাত্রাবাড়ি, বিবির বাগিচা, 3 নম্বর গেট, যাত্রাবাড়ি থানার অবস্থায় বিবির বাগিচার 3 নম্বর গেট, 80/5/1। আচ্ছা আচ্ছা, আপনাদের সবার নাম হচ্ছে স্মার্ট ইবাইক। স্মার্ট ইবাইক। আচ্ছা, তো নূর ভাই আপনার যেহেতু আমরা এই সাইকেল নিয়ে আলোচনা, ফার্স্ট অফ অল আমরা ফ্রন্ট সাইড থেকে শুরু করি, প্রত্যেকবারে কিন্তু প্রতি সাইকেলের ফ্রন্ট সাইড থেকে শুরু করি, প্রথম আমরা মিটার থেকে, একটু মিটার সম্পর্কে একটু বলেন তো। এটি হচ্ছে ডিসপ্লে, মিটারে শো করবে যে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 30%, 60%, 100%, মানে পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু ব্যাটারিতে কতটুকু চার্জ আছে সেটি শো করবে। এখন ফুল চার্জ আছে, যার ফলে 100% শো করছে। যখন চার্জ শেষ হয়ে যাবে তখন কিন্তু ধীরে ধীরে কমে আসবে। আপার ডিপার সম্পর্কে একটু বলুন। তারপর এখানে রয়েছে হেডলাইট সুইচ, হেডলাইটটি কিন্তু জ্বলছে, হেডলাইট দেখতে পাচ্ছেন। হেডলাইটটিকে আবার আপনি চাইলে কিন্তু মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, উঁচু নিচু যেভাবে চান করে নিতে পারবেন ইজিলি। এবং এখানে রয়েছে ইন্ডিকেটর লাইট, পিছনে রয়েছে ইন্ডিকেটর লাইটগুলি। আচ্ছা, ইন্ডিকেটর দুই সাইডে জ্বলবে। আচ্ছা ভাইয়া, এর রিমোট সম্পর্কে যদি বলতেন তো আমাকে। তারপর এখানে দুইটা রিমোট সিস্টেম আছে, যেমন আমি যদি চাবিটি দিয়ে অফ করে ফেলি তাহলে রিমোটের মাধ্যমে আমরা গাড়িটিকে অন করব। এখানে যে বাটনটি রয়েছে, জাস্ট 2 বার প্রেস করলে গাড়িটি অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু অন হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, আবার রিমোটের মাধ্যমে অফ হয়ে যাবে, এখানে বাটনটিকে একবার প্রেস করতে হবে, অফ হয়ে গিয়েছে। আবার এখানে একটি বাটন রয়েছে লক সিস্টেম, এটি হচ্ছে সেন্সর লক, গাড়িটি কিন্তু লক হয়ে গিয়েছে। এখন কেউ নিতে চাইলে গাড়িটি কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড করবে। আমি যদি একটা প্যাডেল ঘুরিয়ে দেখাই, তো আবার আনলক করে ফেলবো, আনলক হয়ে গিয়েছে। আচ্ছা, এই ছিল রিমোটের কাজ। আচ্ছা নূর ভাই, আমরা ফ্রন্ট সাইড থেকে আসি, যদি সামনের চাকা সাইজ এবং সামনের চাকা কি টায়ার ইউজ করা হয়েছে যদি বলতে। এই গাড়িটির যে দুইটা চাকা, দুইটা চাকাই হচ্ছে টিউব টায়ার, মানে এই চাকার ভিতরে কিন্তু টিউব আছে। তো এটি হচ্ছে 18 ইঞ্চি চাকা, আর সামনের যে চাকাটি, চাকাটির সাথে রয়েছে ড্রাম ব্রেক, মানে এই ড্রাম ব্রেকটি আপনি নিজের হাতে কাস্টমাইজ করে নিতে পারবেন, টাইট ঢিলা লুজ, মানে যেভাবে প্রয়োজন আপনি সেভাবেই করে নিতে পারবেন খুব সহজেই। এবং এখানে রয়েছে সাসপেনশন, গাড়িটি এত চমৎকার, উঁচু নিচু ভাঙাচুরা রাস্তার মধ্যেও কিন্তু গাড়িটি সাসপেন্স করবে খুব। এখানে রয়েছে সাসপেনশন, খুব চমৎকার সাসপেনশন দেওয়া আছে দুই সাইডে।
ব্যাটারি সম্পর্কে একটু বলো। তারপর ব্যাটারিটি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, 48 ভোল্ট, 12 অ্যাম্পিয়ার। তো এই সিটটিকে কিন্তু উঁচু নিচু করা যায়। ব্যাটারিটিকে খোলার জন্য সিটটিকে একটু উঁচু করতে হবে, আর উঁচু করতে হলে কিন্তু এখানে যে ক্যালামটি রয়েছে ক্যালামটিকে একটু পুশ করলেই সিটটি উপরে দিয়ে উঠে যাবে। তারপর আমরা ব্যাটারির কানেকশনটি খুলে ফেলবো। ব্যাটারির কানেকশনটি খুলে তারপর আমরা ব্যাটারিটিকে আনলক করতে হবে। আনলক করার জন্য একটি চাবি রয়েছে, দুইটি চাবির মাধ্যমে আনলক করতে হয়। তো এখানে আনলক করে ফেলবো আমরা। আনলক হয়ে গিয়েছে, এখন আমরা চাইলে কিন্তু ব্যাটারিটিকে খুলে বাসায়, অফিসে, সব জায়গায় কিন্তু হাতে ক্যারি করে নিয়ে চার্জ করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে সুবিধা। ব্যাটারির সম্পর্কে একটু বলেন তো। ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, 48 ভোল্ট, 12 অ্যাম্পিয়ার। আচ্ছা, এক চার্জে কত কিলোমিটার যাওয়া যায় বাইকটা? এটা 30 থেকে 35 কিলোমিটার খুব ইজিলি যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ যদি এক্সট্রা প্লাস ব্যাটারি বাড়াতে চায় সেটা কি পারবে? হ্যাঁ পারবে। কত পর্যন্ত ব্যাটারি দেওয়া যায়? ব্যাটারি 48 ভোল্ট, এটা হচ্ছে 12 অ্যাম্পিয়ার, এটার মধ্যে চাইলে 20 অ্যাম্পিয়ারও করে নিতে পারবে, 25 অ্যাম্পিয়ার করে নিতে পারবে, তখন কস্টিংটাও বেড়ে যাবে। আবার চাইলে কিন্তু ব্যাটারিটিকে এখানে সেট করে রাখা যাবে, তারপর আনলক হয়ে যাবে ব্যাটারির। আবার কানেকশনটি আমরা লাগিয়ে দিলাম, গাড়ি কিন্তু কানেকশন চলে আসছে। এখন আমরা চাইলে কিন্তু গাড়িটিকে চালাতে পারবো। আচ্ছা নুরবে, আমি এখান থেকে আপনাকে কিছু কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে, এই গাড়িটা টপ স্পিড কত? এই গাড়িটা টপ স্পিড প্রায় 30 থেকে 35। এক চার্জে কত কিলোমিটার যাওয়া যায় এটা? এটা 30 থেকে 35 এরকমই কিলোমিটার যাওয়া যায়। তারপরে এই বাইক সাইকেলটার ভিতরে মানে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিতে আছে? আমাদের সবগুলো গাড়িতে কিন্তু ব্যাটারি এবং মোটর দুইটা জিনিসের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি। 6 মাসের, 6 মাসের ব্যাটারি এবং মোটরের ফ্রি সার্ভিস দিয়ে থাকি, এবং 6 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি। এই দুইটা জিনিসের ওয়ারেন্টি রয়েছে। প্রাইস আছেন কত? এই গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে 47,000 টাকা। স্মার্ট বাটারফ্লাই বর্তমান মূল্য হচ্ছে 47,000 টাকা, আর গাড়িটি 180 থেকে প্রায় 200 কেজি লোড নিতে পারবে।